अमरावती बोल नहीं बोल। नाम क्या है? राजेश। घर किधर? घर तमिलनाडु। तमिलनाडु अरसिला। हाँ हिंदी 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 नहीं नगी तमिल தமிழ் தமிழ் நல்லா தெரியுமா? இப்போ நீங்க எடுக்கிற ரிப்போர்ட் வந்து அரசியல்வாதியா பிரதமரா மோடியோ இதா இல்ல ரயில்வே இதா டிபார்ட்மெண்டா? எந்த நீங்களும் ரிப்போர்ட் எடுக்க நார்மலா எடுக்கிறேன் ஜாலிக்கு. ஓகே ஓகே தேங்க்யூ. இட்லி अंडा बिरयानी मिलता है, चिकन बिरयानी मिलता है, वेज बिरयानी मिलता है। খারাপ লাগছে তোমাকে তো আমি প্রত্যেক রাতে মিস করেছি। হে গাইজ ওয়েলকাম টু সেলিম ব্লগ। সেলিম ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো ফাইনালি আমি চলে এসেছি কিন্তু একটা জায়গায়। কোথায় এসেছি আপনারা বলতে হবে, একটু গেস্ট করতে হবে। তো বলবো না, আমি দেখিয়ে দিচ্ছি। শালিমার রেলওয়ে স্টেশন। তো আমরা এখন যাব আমার ঠিক গন্তব্যস্থানে। তো সেখানে গিয়ে আজকে পুরো ট্রেনের পুরো ধামাকা জার্নি ব্লগ আসছে। তো আপনারা সঙ্গে থাকবেন। পুরো শালিমার টু এর্নাকুলাম আমরা যাচ্ছি। পুরো স্টেশন কত কী আছে, অনেক রেলওয়ে স্টেশন আছে, তার মধ্যে সমস্ত রেলওয়ে স্টেশন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এখন বাজে রাত্রি 11টা, আমাদের ট্রেন 11:50। সঙ্গে কিন্তু আমি একা নেই, সঙ্গে আরেকজন আছে। তো কেমন ফিল করছো বলো? খুব ভালো মনে হচ্ছে। এখানে ল্যাগেজ ল্যাগেজ আছে, দেন এ হচ্ছে রেলওয়ে স্টেশন, আর এটা হচ্ছে সার্টিফিকেট কাউন্টার। এখানে সমস্ত কিছু ল্যাগেজ দিতে হবে, ল্যাগেজ দিয়ে আপনাদের স্ক্যান করে কিন্তু এন্ট্রি নিতে হবে। কিন্তু আমার একটা ফলোয়ারের সঙ্গে দেখা হয়ে গেল। বলো ভাই কেমন ফিল করছো তুমি? বাইকো চ্যানেল কো সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো বাইকো। ওর ব্লগ তো নেই দেখা, ব্লগ দেখেগা উসকে বাদ দুসরো কো ভি মেয়ে দোস্ত লোগ কো ভি বলেঙ্গা। ঠিক আছে, ভাই যাবে সেকেন্দ্রাবাদ। হ্যাঁ ভাইয়ের বাড়ি আসাম, ভাই যাবে সেকেন্দ্রাবাদ। আমার সঙ্গে হঠাৎ শালিমারি রেলওয়ে স্টেশনে পরিচয়। তো ভাই ভালোভাবে জার্নি করো। গুড। তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি, দেখো মানুষ কত বসে আছে। এই ট্রেনটা কিন্তু আমাদের প্ল্যাটফর্ম নম্বর 2 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা কিন্তু আমরা যাবো এখন। কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর, বাড়ি কোথায় আপনাদের? তো আন্টিদের এই ল্যাগেজ আন্টিরা তুলতে পারছে না, তার জন্য আন্টিদেরকে একটু হেল্প করলাম। তো হেল্প করাই আমাদের কাজ। তো চলুন, ওয়ান বি টু বি থ্রি করেছে, এম ওয়ান এ টু করেছে। এ হচ্ছে সেই ট্রেন। তো এখন বাজে রাত্রি 11:10, আর আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 11:50। তো আমরা যাব ত্রিবন্দ্রমপুর এক্সপ্রেস শালিমার টু। আমরা অ্যাকচুয়ালি ত্রিবন্দ্রমপুর যাবো না, আমরা এর্নাকুলাম নেমে যাব। আর এ হচ্ছে M3, আর আমাদের আজকে বগি হচ্ছে A1। তো আমরা ফার্স্ট ক্লাস এসিতে আজকে যাচ্ছি। তো জীবনে প্রথম ফার্স্ট ক্লাস এসিতে যাওয়া। সচরাচর 3 এসিতে গিয়েছি, 2 এসিতে যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে কিন্তু ক্যান্টিন। এখানে সমস্ত ট্রেনের কিন্তু এগুলা অনেকগুলা নেই এসি কোর্সের খাবারগুলো তৈরি করা হয়। তো ফাইনালি কিন্তু আমাদের বগি হচ্ছে A2 ত্রিবন্দ্রমপুর শালিমার, ত্রিবন্দ্রমপুর শালিমার এক্সপ্রেস। তো আমরা ফাইনালি A2 উঠে বলবো। তো ফাইনালি কিন্তু আমরা A2 উঠে পড়েছি। তো
देखी जाएगा तो फाइनल लेकिन तो हमारा ये टू है चले ही ची रेंटा कत नंबर 16-17 ना 16-17 टॉयलेट झाचकचके ठीक घड़ीटे ठीक टाइम कारेक्ट टाइम ट्रेन छेड़े दिए 11:50 तो एक्चुअलि भारत रेल व्यवस्था खूब ही सुंदर माने कारेक्ट टाइम ही ट्रेन क्योंकि छाड़े 11:50 एम 50 बजे ट्रेन छाड़ा আমাদের ছেড়ে দিয়েছে অলরেডি তো আমরা এখন শালিমার রেলওয়ে স্টেশন ক্রস করছি এই হচ্ছে সেই শালিমার রেলওয়ে স্টেশন রাত্রে অতটা ভালো বোঝা যাবে না মানে আমি যতটা পারি ততটা ক্লিয়ার করার চেষ্টা করব তো আমরা কিন্তু কারেজন যাচ্ছে তো তোমার কেমন অনুভূতি লাগছে বলো সুন্দর লাগছে টু টায়ারে চেপেছো কোনোদিন এটা লাইভে ফার্স্ট তো ফার্স্ট টাইম টু টায়ারে চড়েছে তার অভিজ্ঞতা কি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অবশ্যই বলা যাবে টু টায়ার এসি আর থ্রি টায়ার এসি জেনারেল স্লিপার থ্রি টায়ার M1 টু টায়ার এর মধ্যে ডিফারেন্স কোনটা কতটা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলা হবে যতটা পারি ততটা দেওয়ার জন্য চেষ্টা করব তো বাই রাত্রির মতো গুড নাইট ফাইনালি সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে কিন্তু সকাল 10:40 তো আমার ঘুম থেকে উঠতে খুবই লেট হয়েছে অ্যাকচুয়ালি তো কি বলবো রাত্রে ঘুমটা একটু ভালোই হয়েছে কালকে সারাদিন খুব টায়ার্ড ছিলাম তার জন্য একটু রাত্রে ঘুমটা ভালো হয়েছে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা বিস্কুট খেয়ে নিলাম দেন একটা প্রকৃতি দেখছি দেখছেন কত সুন্দর সব নারকেলের বাগান নারকেল গাছগুলো সত্যি আর এটা হচ্ছে টু টায়ার এসিতে আমরা এখন বসে আছি খুব সুন্দর একটা জায়গা মানে কি বলবো আর সামনে কিন্তু আমাদের একটা স্টেশন নামটা কি বললাম বলে গেছি সামনে স্টেশনটা দেখিয়ে দেবো যেটা মনে নেই সেটা এখনও কিন্তু এদিকে ধানের ক্ষেতগুলো নাচছে এখনও ধান কিন্তু কাটা হয়নি অ্যাকচুয়ালি আমাদের মুর্শিদাবাদের দিকে ওয়েস্ট ওদিকে কাটা হয়েছে অ্যাকচুয়ালি আমরা এখন ভুবনেশ্বরের মধ্যে আছি তো খুবই ভালো লাগছে কী বলবো আপনাদেরকে তো আর এই রেল লাইনের পাশে দেখছেন হাইওয়ে তার পাশে দেখছেন সব অনেক পাহাড় পাহাড় ডাকছে এসো এসো আমার কাছে এসো তো ভিডিওটা দেখতে থাকুন অনেক ইন্টারেস্টিং আসছে তো অবশ্যই ভালো লাগবে পুরো জার্নিটা আপনাদেরকে দেখাবো আর অ্যাকচুয়ালি ট্রেনের মধ্যে যে ক্যান্টিন আছে আমি একটু ক্যান্টিনটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি কেমন এখানকার রান্না কেমন আপনারা যে ট্রেনে খাবার খান সে কীরকম পরিবেশে রান্না করে আমি অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করব তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমার ক্যামেরাম্যানকে বলবো একটু আপনি বাইরের ভিউটা একটু দেখে দিন কেমন দর্শক বলবেন অবশ্যই কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বাইরে সব দেখুন আপন আপন সব শুয়ে আছে ঘরের মতন সব সেফটি কেউ কারো মুখ দেখতে হবে না কোনো দেখতে হচ্ছে খুবই কিন্তু গালা শুয়ে আছে এটা হচ্ছে কিন্তু আন্ধ্রা আমরা এখন আন্ধ্রার মধ্যে আছি দেখুন আন্ধ্রা কতটা একটা সুন্দর সিটি মানে সবুজ খেটে খেতে ভরা মানে গাছপালা কত সুন্দর মানে যার কোনো তুলনা করা নেই আর ইয়ে হচ্ছে আমাদের ট্রেন আমরা এখন এ হচ্ছে মালগাড়ি যাচ্ছে এখন সব রড নিয়ে দেখছেন টু ট্র্যাক্টর এসি চলে আসছে সেলিম ব্লক ঠিক আছে
घर किधर? हाँ घर किधर मेरा? हाँ पुरुलिया। पुरुलिया? हाँ पुरुलिया तो ज्यादा दूर है। हाँ ये कौन सा? बंगाल में। बंगाल में कहाँ जाने पड़ेगा? जाएगा अभी यहाँ बगल स्टेशन में। बगल स्टेशन का नाम क्या है? नाम तो भूल जाता है। यू नाम बोल देता है। रुको रुको हम बोल दे रहा। विशाखा। विशाखा। विशाखापट्टनम। वो दो बजे तक तो जाएगा विशाखापट्टनम। दो बजे तक ठीक है। चलो तो सुंदर सब पहाड़। ओह पहाड़ डाकछे सत्यि। पहाड़ेर नीचे किन्तु छोटे छोटे सब बाड़ी। तो आजकल वेदरटा खूब ही खराब तार जन्य एकटु हयतो छवि क्लियर आसे ना। এই অন্ধ্রাতে আসলে কিন্তু অনেক পাহাড় দেখতে পাবেন আপনারা। এটা আমরা এখন অন্ধ্রপ্রদেশের মধ্যে আছে অন্ধ্রায় অ্যাকচুয়ালি। আর ট্রেনটা এখন যাচ্ছে। দূরে ওই পাহাড়ে কত সুন্দর সে পাহাড়। আর কি ভিউ কি ভিউ। তো খুবই ভালো লাগছে। তার মধ্যে আমাদের এর মধ্যে একজন চলে এসেছে। গরমুকটা দেখাও ছেলেটা। এই মিষ্টি দই চল না ভাই তোরা। কেমন লাগছে বল? মিষ্টি দই মিষ্টি দই কেমন লাগছে বল? ভালো লাগছে। খুব ভালো লাগছে। খুব ভালো না সেই স্বাদ? হ্যাঁ সেই স্বাদ। এত স্বাদ জ্ঞান তো খাগের দই। তো এ ভাই আছে এসওয়ানে। আমরা সিও ওয়ানে। তো এসওয়ান থেকে ওয়ানে চলে এসেছে। এখন যদি টিটিতে দেখা তাহলে কিন্তু তোমাকে পাকড়াবে। তার আগে তুমি কেটে পড়ো। ঠিক আছে কইকো কইকো ভাই টাটা দিয়ে দাও। তুমি টাটা দিয়ে দিলাম ক্যামেরাটা ঘুরিয়ে ফেলো। অনেকে মধ্যে এন্ট্রি করে নিলাম। যারা যারা আছো আমার ভিডিও আসছে সামনে ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে। হাম যা রাই এ কেরালা এর্নাকুলম তো আবি আয়েগা। এ ট্রেন দেখো ক্যা সুরত। বহুত अच्छा ट्रेन है। बहुत अच्छा है। ये एक दोस्त है अभी दिखा रहे। ये मैं उनका दोस्त हूँ। हम सब लोग भाई भाई है। ठीक है। आपका घर कहाँ है? महाराष्ट्र। महाराष्ट्र मुंबई। कहाँ जाने पड़ेगा? केरला में। केरला कौन सा डिस्ट्रिक्ट में? त्रिशूर। क्या काम करता है? मैं प्लास्टिक कंपनी में मैनेजर हूँ। ओह अच्छा अच्छा बहुत अच्छा है। मैं एर्नाकुलम रहता है। क्या क्या बिजनेस है? ऑनलाइन ऑनलाइन बिजनेस है। ओके তো ফাইনালি কিন্তু আমরা বিশাখাপত্তনম চলে এসেছি। আমাদের ট্রেন ত্রিবন্ধরমপুর শালিমার শালিমাদ্রম মনোদ্রমপুর। তো এ হচ্ছে বিশাখাপত্তনম। তো ফাইনালি কিন্তু আমরা বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে চলে এসেছি। সব যাত্রীরা নামছে উঠছে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটা যাচ্ছে। এটা হচ্ছে সেই বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। খুব সুন্দর একটা রেলওয়ে স্টেশন। ঝাঁকানাকা সব থেকে বড়ো। এখানে আমাদের ইঞ্জিন চেঞ্জ হয়। মানে আর এই হচ্ছে এসওয়ান বগি। তো খুবই সুন্দর বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। আমার তো খুব ভালো লেগেছে। তো আপনারা আসবেন ভালো লাগবে অবশ্যই। এখানে আমাদের ত্রিবন্ধরমপুর এক্সপ্রেস ট্রেনটা হচ্ছে 30 মিনিট ড্রপ। যেখানে অ্যাকচুয়ালি এখানে ইঞ্জিন চেঞ্জ হয় তার জন্য 30 মিনিট ড্রপ রেখেছে। আর খুবই সুন্দর এটা স্টেশন। আর এ হচ্ছে আমাদের चावल है दही मिलेगा। अवेलेबल सब कुछ मिलता है। सब मिलेगा। आपका घर कहाँ किधर है? हमारा घर है आसनसोल में। आसनसोल दिल्ली जाने पड़ेगा ATN में? बगल ATN में। ATN फिक्स। जाने का आने का कोई दिन तक का छुट्टी मिलता है? जब चाहेंगे तब। तो भाई बहुत अच्छा आदमी है। तो भाई ट्रेन में नौकरी करता है। तो भाई का फूड बहुत अच्छा है। तो चलो
लेट्स गो। भाई आपका नाम क्या है? टीको वाटर चार्ज। आपका काम क्या है? पेंट्री में। कैंटीन में पानी बेचता है। पानी पानी का भाई? हम लोग हाउस कीपिंग। आप भाई क्लीनिंग वाला? क्लीनिंग वाला, वाओ क्या बात है। आपका घर किधर है भाई? धनबाद है भाई। धनबाद ना, ठीक है, सही है भाई, बहुत अच्छा है। आपका नाम क्या है भाई? पीको भैया। पीको भैया, थैंक यू भाई। वाटर भी कितना है? पानी भी कितना? वो टेन का जो बोतल मिलता है ना, वो कितना रुपए लेता है? 15-15। अच्छा अच्छा, कितना? 10 rupees। हेलो, हाँ सर, তো গো বিশাখাপত্তম আসলাম, আর একটা চা খাবো না? সেটা তো হয় না, অবশ্যই একটা চা খেতে হবে, তো চাটা খাচ্ছি, খুবই টেস্ট। আপনার নাম কে? 10 taka দিলাম মাসি, খুবই আনন্দ। তো 10 taka দিয়ে আমাকে অনেক আশীর্বাদ করলো। আর এই হচ্ছে বিশাখাপত্তনমের একটা সুন্দর একটা চা, খুবই টেস্টি। তো এ হচ্ছে সেই বিশাখাপত্তনম। খুব ভাই, খুব ভালো, একটা ফ্রিতে চিপস খাওয়াচ্ছে। ট্রেনের ওয়ার্কার, IRCTC। তো আমরা একটা চিপস খাবো। কিতনা রুপিয়া ভাই? 20 ব্রো। 20? এক দে তো। এক দো? দে রে। হ্যাঁ দে রাই হ্যায়। তো কাটো। আর কুছ? আর কুছ নেই। ভাই। ও জানে কা টাইম পয়সা লে লো, ঠিক আছে? ওকে। এদার মে জানে পারে না? ওকে ওকে। উস টাইম মে পয়সা দিলো। ওকে ওকে। ও ভাই ফ্রিতে দিলো, তাও বলছে পয়সা দিব, ঠিক আছে চলো। সিপস খাবো আমরা এখন ট্রেনে বসে বসে। আর বাইরে কার সেই ওয়েদার দেখো, ওয়াও কি ভিউ, সো নাইস, বিউটিফুল। তো সিপস কাটো, কেমন টেস্ট দেখা যাক। সিপস শক্ত আমাদের শক্ত। কিছু তো নাই ভাই, পুরো ফাঁকা তো। ভাই পুরো ফাঁকা তো। একটা লঙ্কা পাওয়া যাবে না? গুড মর্নিং ফ্রম ইরোড। তো ফাইনালি কিন্তু আমরা এখন ইরোড চলে এসেছি। এখন বাজে সকাল 9:45। তো আমরা ইরোডে চলে এসেছি। এ হচ্ছে সেই কিন্তু ইরোড জংশন, এটা তামিলনাড়ুর লাস্টের দিকে চলে এসেছি আমরা। তো আর কিছুক্ষণ পর কিন্তু কোয়েম্বাতুরের চলে আসবো। আর স্টেশনটা অনেকটা সুন্দর, আর দেখছেন ইন্ডিয়ান রেলওয়ে, অনেক খাবার ফুড স্ন্যাক্স সব সব কিছু পাওয়া যায়। আর এখন 8:46 হয়েছে বাজে, সরি টাইমটা আমি ভুল করেছিলাম। আর এ হচ্ছে ক্যান্টিনওয়ালা। তো রোড জংশনটা বেশ ভালোই, আমার খুবই ভালো লাগছে। তো দেখুন এখানকার দোকানগুলো অনেক, কিন্তু সব ইডলি ধাপা ধসা পরোটা আপ্পাম রিয়াপ্পাম এখানে সব কিছু কিন্তু পাওয়া যায়। ইডলি শর্মা সম্বরা
আজকে হচ্ছে ইডলি, আমরা সকাল সকাল নাস্তা করছি কিন্তু এখন ইডলি দিয়ে, ইডলি সম্বরা আর হচ্ছে বড়া। তো এটা সকালকার নাস্তা কিন্তু খুব, আমরা আজকে চলে এসেছি, আজকে দ্বিতীয় দিন আমাদের তামিলনাড়ুতে। তো কত সুন্দর সব দেখছেন আপনারা, খুব ভালো লাগছে, কিন্তু আজকে ওয়েদারটা খুবই সুন্দর মনে হচ্ছে, কিন্তু ওখানে গাছ সবুজে ঘেরা সব প্রকৃতি আর দেখছেন দূরে ওই পাহাড়ে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তার জন্য আজকে গ্লাসটা কিন্তু খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি না হলে অনেক ভালো বোঝা যেত। তো আমরা কিন্তু ফাইনালি এখন তামিলনাড়ুর মধ্যে আছি, তামিল আজকে আমাদের তৃতীয় দিন, আর প্রকৃতির সঙ্গে পরিবেশের সঙ্গে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করছি, খুবই ভালো লাগছে। সকালে নাস্তা করলাম, এখন বসে থাকার দিন, আমরা আজকে দুটো তিনটের সময় আমাদের লাস্ট স্টেশনে নামিয়ে দেবো, দেন তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। তো তামিলনাড়ু মানে নারিকেলের দেশ, দেখছেন চারিদিকে শুধু নারকেলের গাছ, এটাকেই বলে তামিলনাড়ু। অ্যাকচুয়ালি অনেকটাই সুন্দর কিন্তু তামিলনাড়ু, দেখুন সবুজ খেতে ভরা, সব রকমই আবাদ হয় কিন্তু এখানে, ওগুলো কি ছোট ছোট কি গাছ, এগুলো গহামা গাছ আমাদের যেটা বলে, হ্যাঁ গহামা গাছ, মানে গোখাদ আছে, আম আছে, আনারস আছে। কিতনা পে প্রাইস? 30 চলে এসেছি সে কোয়েম্বাতুর রেলওয়ে স্টেশন। আমরা আছি A1 ডাব্বা, A2 এর ডাব্বা। তো এ হচ্ছে সে কোয়েম্বাতুর, ওয়েলকাম কোয়েম্বাতুর। কোয়েম্বাতুর থেকে যদি কেউ একজন ভিডিও দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো ফাইনালি কিন্তু কোয়েম্বাতুর, এখন আমরা কোয়েম্বাতুর করেছি, কোয়েম্বাতুরে একটু রেস্ট, হয়তো 10-5 মিনিট থামবে। তো দেখছেন VIP সব এসি, অনেক সুন্দর, আর সব কোয়েম্বাতুর সব প্যাসেঞ্জারগুলো নামছে, আর ওয়েদারটা দারুণ ঢাকা ঢাকা। আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা কোয়েম্বাতুরে চলে এসেছি ফাইনালি, হচ্ছে আমাদের কোয়েম্বাতুর রেলওয়ে স্টেশন। ভালো থাকবেন ভাই। তো অ্যাকচুয়ালি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা কোয়েম্বাতুর থেকে চলে যাব, ইয়ে হচ্ছে আমাদের কোয়েম্বাতুর রেলওয়ে স্টেশন। তো কোথায় যাবা, কোথায় যাবা? তো আমাদের কোয়েম্বাতুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, কোয়েম্বাতুর থেকে যাচ্ছে এখন, কোয়েম্বাতুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, 15-20 মিনিট মতন হলো। কোয়েম্বাতুর পার হয়ে কিন্তু অনেক দেখছেন সে নারকেল গাছ, কত সুন্দর সে নারকেল গাছগুলো লাগছে, মানে ছোট ছোট গাছ কিন্তু সব গাছে কিন্তু। পালাঘাট জংশনে চলে এসেছি, পালাঘাটা এই হচ্ছে সেই রেলওয়ে স্টেশন, অনেক সুন্দর, আর ওয়েদারটা তো দারুণ, আজকের ওয়েদারটা তো বেস্ট ওয়েদার। আর আমার দেখছেন আঙ্কেল আমাকে একটা ফটো তুলে দিচ্ছে, ভাই কোন সাই ইউটিউবে? সেলিম ব্লগ। সেলাম ব্লগ। রেলওয়ে স্টেশন পেরে। নাম ক্যা হিন্দি বোল না, হিন্দি বোল। নাম ক্যা রাজেশ।
घर किधर? घर तमिलनाडु। तमिलनाडु ஜாலிக்கு ஓமாந்தூர் குப்பரெட்டி போஸ்ட் கிருஷ்ணாபுரம் தாருக்கா பின்கோடு 639-105. ஓகே ஓகே தேங்க்யூ. இந்த தமிழ்நாடு சிஎம் 14th CM முக ஸ்டாலின். ஓகே ஃபர்ஸ்ட் சிஎம் தமிழ்நாட்டு ஃபர்ஸ்ட் சிஎம் ரங்கசாமி ரெட்டியார் ஓமாந்தூர் ஆர் மாளிகை சட்டசபை தமிழ்நாடு சட்டசபை அடுத்து பத்வாச்சலம். ஓகே ஓகே டாடா டாடா. নেক্সট স্টেশন কিন্তু আলুয়া। তো অ্যাকচুয়ালি আমরা আলুয়াতে নেমে যাবো, এর্নাকুলাম নামছি না, যেহেতু আলুয়াতে নামলে আমাদের বেশি সুবিধা হবে, তার জন্য কিন্তু আমরা আলুয়াতে নামছি। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু দেখতে পাবেন। সালিমার থেকে আলুয়া আসা পর্যন্ত অনেক কিছু ভিউ নেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একবার লাইক কমেন্ট। ফাইনালি কিন্তু আমরা আলুয়া পৌঁছে গেছি, আমরা রেলওয়ে স্টেশন থেকে নেমে পড়লাম। আর দেখছেন সব পেছনে মানুষ অনেক, আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায়, মানুষের দোয়ায়, সবার দোয়ায় ভালোভাবে পৌঁছে গেছি। তো দেখতে থাকুন, এখন আমাদের গাড়ি আর চলে আসবে কিছুক্ষণের মধ্যে, গাড়িতে উঠবো। ডিসকাউন্ট হলো হ্যাঁ কিন্তু ஆட்டோ நம்பர் 108 கோ. अबे एक आदमी 200 डिस्काउंट है 500 अंजे अंजे डिस्काउंट है हैं डिस्काउंट है अंदर डिस्काउंट है डिस्काउंट ला डिस्काउंट है ना बर्दा 100 रुपया डिस्काउंट है 1700 रुपया खाली 1000 तो फाइनल लेकिन तू हमरा অটোতে চড়ে পেয়েছি সব, কিন্তু ট্রেনে উঠে 11 জন 11টা জায়গায় চলে গেছিলো। এখন কিন্তু আবার আমরা একসঙ্গেই হয়ে গেছি। এরা দুজন 3 টায়ারে ছিল, এ স্লিপার ক্লাসে ছিল হাকিম, আর এ আমি আর রুবেল ছিলাম এসি 2 টায়ারে। তো আপনাদের এসি কেমন ছিল বলেন? একদম সুন্দর ছিল। পুরো ট্রেনে পরিষেবা কেমন দিয়েছে? সুন্দর পরিষেবা। ট্রেনে কোনো অসুবিধা হয়নি তো? না না। অনেক বাঙালিরা এখানে থাকে, বাঙালি, আসামি, বিহারি, তামিলি, উড়িষ্যা, সব দেশের মানুষ কিন্তু প্রেমবাবুতে থাকা যায়। প্রেমবাবু একটা হচ্ছে বাঙালির মার্কেট বলা যায়। আর তো আমাদের জ্যাম শেষ হয়ে গেল, আর এদিকে যাচ্ছে কিন্তু আমাদের এয়ারপোর্ট রাস্তা, আঙ্গাবালি এয়ারপোর্ট রাস্তা, সোজা চলে গেল কদমঙ্গল, আর এদিকে চলে গেল মোহাট্টি বাজার। আমরা
এটাই হচ্ছে কিন্তু সেই কেরালার রাস্তা। দেখুন রাস্তা কালার কতটা সুন্দর, কত স্বচ্ছ পরিষ্কার, মানে অন্যান্য স্টেটের থেকে কেরালা কিন্তু অনেকটাই ডেভেলপার করেছে, আরও অনেক ডেভেলপার করবে কেরালা। এটাই হচ্ছে সেই কেরালা, দেখুন রাস্তা কালার কতটা সুন্দর। তো চলে এসেছি ফাইনালি আমরা আমাদের সেই গন্তব্যস্থানে। আসসালামু আলাইকুম। আয়া, তো আমার হচ্ছে দোকানের সামনে আমি পৌঁছে গেছি। আর এই হচ্ছে চলে এসেছি, ভাই টাটা। ভালোবাসা নিচ্ছি। তো অবশ্যই আসাম থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখবেন, আর মামু থেকে চিনলে অবশ্যই লাইক দিবেন। ঠিক আছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন আমি ছিলাম না, কেমন লাগছিল তোমার বলো? অনেক মিস করেছি তোমাকে। সত্যি সত্যি? হ্যাঁ একদম, অনেক মিস। তো এখন চলে এসেছি, এখন কেমন লাগবে বলো? আলহামদুলিল্লাহ একদম ভালো লাগতেছে। আপনি বাড়িতে এসেছেন, তারপর খবর টবর ভালো? একদম ভালো, সব ভালো। তোমাকে তো আমি প্রত্যেক রাতে মিস করেছি। আমাকে মামা কিন্তু খুব মিস করেছে, আর কোনো মিস করবে না। এখন মামার সাথে চলে এসেছি, বলো তুমি কেমন আছো? বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনশাল্লাহ চলছে ভালো। তোমাদের আবার আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি, আবার সবাই একসঙ্গে মস্তি হবে, রিল্যাক্স হবে। তো ভিডিওটা দেখতে